ভগবান যেন মোদি সরকারকে ভগবান বাঁচিয়ে রাখুন, আপনাদের আমার এলাকায় ঢুকতে পারেন উনি, অবশ্যই এটাই প্রার্থনা করবো। এরকম মোদি সরকারকে আর পাবো না আমরা জীবনে, বহু মন্ত্রী দেখেছি এরকম নাই। যে এসেছি আমরা 29 তারিখে আমরা যাবো এইসব বঞ্চিতদের হয়ে, ওদের তার ওদের স্বার্থে আমরা সঙ্গে অন্তত 2-3 ছেড়ে দিব এখান থেকে যাব, ঠিক আছে? গৌরীশঙ্কর, হ্যাঁ নমস্কার। আপনার নাম গৌরীশঙ্কর? আমার নাম গৌরীশঙ্কর। একটু গরিবদেরকে দেখেন, গরিবদেরকে দেখার জন্যই পাড়ায় পাড়ায় আসি। কাউন্সিলারও আপনারা দিয়েছেন, দুঃখের বিষয় কাউন্সিলারকে কোনো কাজ করতে দিচ্ছে না। না, এই জন্য আমাদের লড়াই, এই কাউন্সিলরকে যেন কাজ করতে দেওয়া হয়, তাহলে আপনাদের ড্রেন পরিষ্কার হবে, গরিব মানুষের বাড়ি হবে, পানীয় জল হবে, কিন্তু এই ছেলেটাকে কাজই করতে দিচ্ছে না। ওই তো জানেন তো, হ্যাঁ ও তো আমাদের সঙ্গে সব সময়, ও তো গিয়ে অভাব অভিযোগ আমাদেরকে জানায়, আমরা কাউন্সিলরকে জানাচ্ছি হচ্ছে না। এই জন্য আমাদের 29 তারিখে কলকাতায় আমাদের সমাবেশ আছে, এই সব বঞ্চিত ধরে আমরা লড়বো স্যার, আমরা চাই একদম একদম। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্যই আমরা লড়াই করছি। মোদী সরকার আপনাদের জন্য প্রচুর প্রকল্প পাঠিয়েছে, কিন্তু এখানে চুরি হয়ে গেছে। ভগবান যেন মোদী সরকারকে ভগবান বাঁচিয়ে রাখুন, আপনাদের আমার এলাকায় ঢুকতে পারেন উনি, অবশ্যই এটাই প্রার্থনা করবো। ঠিক আছে, একটু ধৈর্য রাখুন, আর 6 মাস আমরা লড়াই করছি, সফল হবো। হয়তো কাল চলে যেতে যেতে হবে, আপনারা সরকার থাকবে বাংলায় আমাদের, তখন দেখতেই হবে সরকার, এরকম মোদী সরকারকে আর পাবো না আমরা জীবনে, পাবো না। বহু মন্ত্রী দেখেছি এরকম নাই, এরকম নাই, একটু ধৈর্য রাখো হয়ে যাবে। 71-72 সাল থেকে এই পার্টি করে আসছি, আজ শুধু চলছে না বলে যেতে পারছি না, এতে মোদী সরকার ভগবান ভগবান।